প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লেখনের কাজ শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। এদিকে দেওয়াল লেখার অপরাধে তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে উঠেছে। ঘটনাটি কালনার শাসপুর দীঘির পার গ্রামের ঘটনা। আহত তৃণমূল কর্মী আশুতোষ বিশ্বাসকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন ভর্তি করা হয়। তিনি কি অভিযোগ করছেন শুনবো। সেটা দেখতে পাইনি, আধা আধি হয়ে গেল, দিয়ে কখন কি নিয়ে এসে মারলো মাথায়। আমার কতজন ছিল? ওরা 8-9 জন ছিল। ওরা কি বলছিল? ওরা তখন মানে তপতে হতে হতে ওরা 8-9 জনা ধরলো, ধরে আমাকে একটু মারছে। যদি অন্যদিকে ওই তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতা সুশান্ত পান্ডে, তিনি কি বলেছেন শুনে নেব। এই ঘটনা যদি এখন তো সবাইকার পকেটেই তো মোবাইল আছে, মোবাইলে সব সময় কন্টিনিউ ভিডিও হয়, যদি সেরকম কোনো থাকে অবশ্যই আমরা স্বীকার করে নেব। আর উল্টো যদি হয়ে থাকে যে আমাদের কাছে কোনো ভিডিও আছে, তাহলে সেটা সরাসরি প্রমাণিত হয়ে যাবে যে তারা কি করছে, কারণ আমাদের কাছে দু একটা তো ভিডিও আছেই যেটা সরাসরি কোনো কর্মীকে যারা ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে বিজেপি তারা অভিযোগ করছে, সেই অভিযোগটা কি মানে সম্পূর্ণভাবে মিথ্যা, মিথ্যা অভিযোগ করছে। এবং যেটা এদের তৃণমূলের সমস্ত কর্মী বলুন, যাই বলুন, নেতা মন্ত্রী যারা আছে, তারা সমস্ত সর্বতোভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বিজেপিকে আটকানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।